আজকে যে পাতাটির উপকারিতা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি, এই পাতাটি সর্বরোগের মহাঔষধ নামে পরিচিত। এই পাতাটি যদি আপনি চিনতে পেরে থাকেন তাহলে আপনার ভাগ্য বদলে যাবে, কারণ কোনো রোগ নিরাময়ের জন্য একটি পয়সা খরচ করেও আপনাকে ঔষধ সেবন করতে হবে না। পেয়ারা খেতে যেমন সুস্বাদু, তেমনই এর ফলটিও বেশ উপকারী। পেয়ারা গরিবের আপেল নামে পরিচিত। স্বল্প মূল্যে পাওয়া এই ফলটি আমাদের দেহের রোগকে যেমন সারাতে পারে, এর পাতাগুলো তার চেয়েও বেশি রোগকে সারাতে পারে। পেয়ারা পাতার গুণাবলী সম্পর্কে আজকে আলোচনা করতে গেলে সবার আগে বলতে হবে এটি চর্মরোগকে প্রতিরোধ করে। পেয়ারা পাতা নিয়মিত সেবন করতে পারলে দাঁত, খুজলি, অ্যালার্জি, ঘা, পাচড়া, যে কোনো ধরনের চর্মরোগ, এই জাতীয় সমস্যাগুলো দূর হয়ে যায় পেয়ারা পাতার বিশেষ ব্যবহারে। এছাড়াও এই পাতাটি শরীরের যে কোনো ধরনের প্রদাহ এবং ব্যথাকে সারাতে পারে। মাড়ির ব্যথা থেকে শুরু করে দেহের যে কোনো অঙ্গে ব্যথা থাকলে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারের রোগীরা কোনো রূপ মেডিসিন সেবন করা ছাড়াই শুধুমাত্র বিশেষ নিয়মে এই পাতাকে প্রস্তুত করে খেতে পারলে আপনার ডায়াবেটিস ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। কোন রোগের ক্ষেত্রে পাতাটি কিভাবে ব্যবহারে উপকারিতা রয়েছে পূর্ণ ভিডিওতে ধারণা পাবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন। ফেসবুকে অসংখ্য পেজ আমাদের ভিডিও কপি করে আপলোড করছে, তাই আমাদের রিয়েল পেজটি চিনেই ফলো করবেন। পেয়ারা পাতার উপকারিতা বলে আসলে শেষ করার মতো নয়। পেয়ারা পাতার অনেক উপকারিতা থাকলেও সকল মানুষেরা এই পাতাটি সেবন করতে পারেন না। কিছু কিছু রোগীরা এই পাতাটি সেবন করলে আবার হিতে বিপরীত হতে পারে। তো কারা এই পাতাটি সেবন করতে পারবেন না তাও ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। পেয়ারা পাতার অনন্য উপকারিতা রয়েছে পেটের সমস্যার ক্ষেত্রে। যদি আপনার পাকস্থলীর কোনো রোগ অথবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়ে থাকে এবং তার নিরাময় না হতে চায়, সেক্ষেত্রে আপনি পেয়ারা পাতা দিয়ে চা প্রস্তুত করে খেলে পেটের অসুস্থতা, পাকস্থলী রোগ এবং কনস্টিপেশনের সমস্যা দূর হয়ে যায়। এতে উপস্থিত অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়, যা পেটকে ঠান্ডা রাখে, পেটের অসুস্থতাকে দূর করে, গ্যাস অ্যাসিডিটি থাকলে তাকে দূর করে দেয়, কনস্টিপেশনের সমস্যা থাকলে তা নিরাময় করে। এছাড়াও একই সাথে এটি ডায়রিয়ার ক্ষেত্রে উপকারী। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী পেটের বা অন্ত্রের ক্রিয়াপ্রতিক্রিয়াগুলোকে ঠিক রাখে, যার ফলে ডায়রিয়ার রোগ থাকলে তা নিরাময় হয়ে যায়। পেয়ারা পাতা একটি এমন খাবার যা দেহের কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। এতে উপস্থিত উপাদান হাইপারগ্লাইসেমিয়া কমাতে সাহায্য করে থাকে, যা কোলেস্টেরলকেও প্রতিরোধ করে। এছাড়াও উচ্চ কোলেস্টেরলের কারণে অক্সিডেটিভ স্ট্রেস এবং হাইপারকোলেস্টেরোলেমিয়া রোগকে হ্রাস করতে সাহায্য করে এ পাতা। এছাড়াও পেয়ারা পাতার মধ্যে হাইপোলিপিডেমিক বৈশিষ্ট্য রয়েছে, যা শরীরের লিপিডের সংখ্যাকে কমাতে সাহায্য করে থাকে। লিপিড হচ্ছে এক ধরনের চর্বি। পেয়ারা পাতা মুখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যদি কারো মাড়িতে প্রদাহ থেকে থাকে, মাড়ি ফুলে যায়, দাঁত ব্যথা থেকে থাকে, দাঁতে পোকা খাওয়ার মতো সমস্যা থেকে থাকে, তারা পেয়ারা পাতাকে ব্যবহার করুন। 2 থেকে 3 টি পুরো পেয়ারা পাতা নিয়ে নিন। তারপরে এটিকে 1 অথবা 2 লবঙ্গ এবং সামান্য পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল দিয়ে একটু ছেঁচে নিন। তারপরে এটি মুখে দিয়ে দাঁত মাজুন, কিছুক্ষণ দাঁতের গোড়ায় গোড়ায় লাগিয়ে রাখুন। এটির সাহায্যে আপনার দাঁতের গোড়ার ব্যথা, মাড়ি দিয়ে রক্ত পড়া, মাড়ির ব্যথা ও দাঁতের ব্যথা সমস্ত নিরাময় হয়ে যাবে, মুখের স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়াও রোজ পেয়ারা পাতা ফোটানো জল দিয়ে মুখে নিয়ে কুলকুচু করতে পারলে দাঁতের যে কোনো সমস্যা সারতে মোটেও সময় লাগে না। সাথে এটি মুখের দুর্গন্ধকেও হ্রাস করতে সাহায্য করে থাকে। দাঁতের ব্যথা ছাড়াও পেয়ারা পাতা শরীরের যে কোনো প্রদাহ এবং ব্যথাকে দূর করতে সাহায্য করে থাকে। এর মূল কাজ হচ্ছে শরীর থেকে টক্সিন বের করে দেয়া। শরীরে টক্সিন জমা হওয়ার কারণে বা শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত প্রাপ্তি হওয়ার কারণে ব্যথা হতে পারে। কারো কারো জয়েন্টগুলোতে ব্যথা হয়, জয়েন্টগুলো বাতের কারণে ফুলে যায় বা গাঁটের ব্যথার সমস্যা হয়ে থাকে। শরীরে যে কোনো ধরনের ব্যথা থাকুক না কেন, আপনি সেই ব্যথা নিরাময় করার জন্য প্রত্যেক সপ্তাহে 3 থেকে 4 দিন করে পেয়ারা পাতার চা প্রস্তুত করে খাবেন। এতে করে আপনার শরীরের প্রদাহগুলো দূর হবে। কোমরের ব্যথা, মাজার ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাত পায়ের জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, ব্যথার জায়গাগুলো ফুলে যাওয়া ও লাল হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যা শুধুমাত্র পেয়ারা পাতার চাই নিরাময় করে দিতে পারে।
পেয়ারা পাতার চার গুণাবলী এখানে শেষ নয়। রোজ এক থেকে দু কাপ পেয়ারা পাতার চা খেতে পারলে এর বায়ো অ্যাক্টিভ যৌগ আপনার শরীরের কার্বোহাইড্রেট শোষণের ক্ষমতাকে বাধা দেয়। তাছাড়াও শরীরে অতিরিক্ত চিনি অথবা ক্যালোরিকে প্রবেশ করতে দেয় না, যার ফলে খুব দ্রুত আপনার ওজনটা নিয়ন্ত্রণে আসতে শুরু করে। তাই যারা ওজনটাকে কন্ট্রোলে আনতে চাচ্ছেন তারা পেয়ারা পাতার চা প্রস্তুত করে খাওয়া শুরু করে দিন। এই পাতাটি আপনার হার্টকেও ভালো রাখতে সাহায্য করে থাকে, হার্টের ব্লকেজগুলোকে খুলে দেয়। আমাদের শরীরের শিরা উপশিরাগুলোতে চর্বি জমতে জমতে একসময় এটি আমাদের অজান্তেই ব্লক হয়ে যায়। আবার হার্টও এমন চর্বি জমতে জমতে হার্টে ব্লক দেখা দেয়, যার ফলাফল স্বরূপ হার্ট অ্যাটাক হওয়া অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। এই ধরনের সমস্যাকে গোপনেই প্রতিহত করতে চাইলে সাপ্তাহিক তিন দিন এই পাতাটির চা প্রস্তুত করে খান। পেয়ারা পাতার চায়ের অনন্য গুণাবলী রয়েছে ডায়াবেটিসকে প্রতিহত করতে। পেয়ারা পাতায় উপস্থিত ফেনোলিক যৌগ রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে সাহায্য করে, এটি আপনার দেহের লিপিডকে কমিয়ে দেয়। প্রোটিন গ্লাইকেশনকে কমানো যায় এটি গ্রহণের মাধ্যমে, যা শরীরে উপস্থিত চিনির মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। ডায়াবেটিস রোগীরা রোজ সকালবেলা খালি পেটে পেয়ারা পাতার চা প্রস্তুত করে খেলে কোনোরূপ ইনসুলিন সেবন ছাড়াই তাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। পেয়ারা পাতা স্পার্ম কাউন্ট বৃদ্ধিতেও সাহায্য করে থাকে। এটির সাহায্যে পুরুষদের অনুর্বরতার যে ক্ষতি রয়েছে বা সমস্যা রয়েছে তা দূর হয়ে যায়। বিভিন্ন গবেষণায় প্রকাশিত হয়েছে যে এর অ্যান্টিঅক্সিডেন্ট শুক্রাণুর বিষাক্ততাকে দূর করে এবং পুরুষদের মধ্যে শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। পেয়ারা পাতার চা নিয়মিত সেবনের মাধ্যমে এটি পাকস্থলী এবং ফুসফুসের ক্যান্সারকে প্রতিহত করে। এছাড়াও এ পাতার চা রোগীর ডিএনএ এবং অন্যান্য ক্ষতিগুলোকে রোধ করে থাকে। যদি কেউ ব্রঙ্কাইটিসের রোগী হয়ে থাকেন, শ্বাসনালীতে জ্বালাপোড়া এবং ফোলাভাব থাকে, তারা সেই সময় পেয়ারা পাতার চা প্রস্তুত করে খাবেন। এর অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্যর কারণে হাঁপানি, কাশি, ছত্রাকজনিত ব্রঙ্কাইটিস ইত্যাদি সমস্যা দূর হয়ে যায়, বারবার কাশি হয় না। হজমের ক্ষেত্রেও এ পাতাটি অত্যন্ত উপকারী। কোনো জায়গায় যদি সংক্রমণ হয়ে থাকে বা কাঁটা ছেঁড়ার কারণে ঘা হয়ে থাকে, সেখানে পেয়ারা পাতা বেটে প্রলেপ লাগালে দ্রুতই ঘা ভালো হয়ে যায়। এবারে বলছি পেয়ারা পাতার চা প্রস্তুত করবেন কিভাবে, তারপরে জানাবো অ্যালার্জি, চুলকানি, দাঁত, খাঁজ, খোস পাচড়ার ক্ষেত্রে কিভাবে এই পাতাটিকে আপনি ব্যবহার করবেন। পেয়ারা পাতার চা প্রস্তুত করার জন্য 6-7টি পরিচ্ছন্ন এবং পুরোট পেয়ারার পাতা নিয়ে নেবেন। পেয়ারার পাতাগুলো ভালো করে ধুয়ে হাত দিয়ে ছিঁড়ে নিন অথবা কুচি করে কেটে নিন। 1.5 গ্লাস জলের মধ্যে এটিকে দিয়ে তারপরে জলটি ভালোভাবে ফুটিয়ে নিন। ফোটানোর সময় ঢাকনা দিয়ে দেবেন এবং 5-10 মিনিট পর্যন্ত ফোটাবেন। তারপরে ঢাকনা সহ আরও 5 মিনিট রেখে দিন। 5 মিনিট পরে এই জলটিকে একটি কাপে ঢেলে নিন। কুসুম গরম অবস্থায় এলে এর মধ্যে মধু এবং স্বাদ বাড়ানোর জন্য লেবু মিশ্রিত করতে পারেন, কোনো কিছু না মিশ্রিত করেও খেতে পারেন। ডায়াবেটিস থাকলে মধু দেবেন না। এভাবে এই চাটিকে প্রস্তুত করে সকালবেলা খালি পেটে প্রথম রেমেডি হিসেবে এটিকে সেবন করুন, আবার বিকেলের চা হিসেবেও খেতে পারেন ভালো উপকারিতা পাওয়ার জন্য। পেয়ারা পাতা ফুটিয়ে সেই জলটি দিয়ে মুখ ধৌত করলে এবং চুল ধৌত করলে চুলের সংক্রমণ, চুলের ইনফেকশন ইত্যাদি দূর হয়ে যায়। যদি কারো শরীরে দাঁত, খাজ, খুজলি, চুলকানি, অ্যালার্জি, একজিমা অথবা ঘা পাচড়ার মতো সমস্যা থেকে থাকে, তারা যে কোনো রোগকে প্রতিহত করার জন্য এই পাতাটি বিশেষ নিয়মে সেবন করবেন। যে কোনো ধরনের চর্মরোগ বা চুলকানি, সেটি যতই পুরনো হোক না কেন, এই পাতার ব্যবহারে তার থেকে মুক্তি লাভ করতে পারবেন। এর জন্য আপনাকে 3-4টি পরিমাণ পেয়ারা পাতা নিয়ে ভালোভাবে এটিকে শিলপাটায় বেটে নিতে হবে অথবা থেতো করে নিতে হবে। এই থেতো করা পাতার মধ্যে আপনি 1 চা চামচ পরিমাণ কালো জিরার গুঁড়ো মিশ্রিত করে নেবেন। তারপরে এই যে কাঠটি পেলেন, এটিকে আপনাকে রাতে ঘুমাতে যাওয়ার আগে খেয়ে নিতে হবে। এটি রাতে ঘুমাতে যাওয়ার আগে খাবেন অন্ততপক্ষে 7-10 দিন পর্যন্ত। টানা 7-10 দিন পর্যন্ত এটি খাওয়ার পরই আপনি আপনার স্কিনে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবেন। যদি ঘা পাছড়া বা দাঁতের সমস্যা বেশি থাকে, সেক্ষেত্রে এই রেমেডিটি সেবনের পাশাপাশি ত্বকের ওপরে এর প্রলেপ লাগাতে হবে ভালো ফলাফল পাওয়ার জন্য। যেখানে আপনার ঘা পাছড়া অথবা দাঁতের সমস্যা হয়েছে বা চুলকানির সমস্যা খুব বেশি পরিমাণে বেড়ে গিয়েছে, সেই জায়গা ভালোভাবে কুসুম গরম জল দিয়ে আগে ধৌত করে তারপরে পরিচ্ছন্ন কাপড় দিয়ে মুছে নিতে হবে। পরিচ্ছন্ন পেয়ারা পাতা বেটে এর একটি কাঁট প্রস্তুত করে নিতে হবে। ভালো ফলাফল পাওয়ার জন্য এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ ও লবণও মিশ্রিত করে নিতে হবে। হলুদ এবং লবণ দুটোই অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে থাকে। এবার আপনার স্কিনে যেখানে প্রদাহ হচ্ছে অথবা চুলকানি ও অ্যালার্জির সমস্যা হচ্ছে, দাঁতের সমস্যা অথবা ঘা পাচড়ার সমস্যা আছে, সেখানে এই মিশ্রণটিকে প্রলেপ হিসেবে লাগিয়ে রাখবেন 1/2 ঘন্টা থেকে অন্ততপক্ষে 1 ঘন্টার জন্য।
টানা 3 থেকে 7 দিন এভাবেই ব্যবহার করলে স্কিনের যত পুরনো চর্মরোগী থাকুক না কেন, তা দূর হতে শুরু করবে। পাশাপাশি স্কিনের কালো দাগটা দূর হয়ে স্কিনটা পুনরায় আগের মতো হতে শুরু করবে এবং স্কিনটাও হিল হয়ে যাবে। এবারে বলছি কারা এই পাতা রেমেডি সেবন করতে পারবেন না। যদি কেউ গর্ভবতী হয়ে থাকেন তাহলে গর্ভাবস্থায় এই পাতা রেমেডি সেবন করার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিন অথবা রেমেডি সেবন করা বাদ দিন। যদি আপনি একজন ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন তাহলে এই পাতা রেমেডি সেবনের পাশাপাশি যদি ইনসুলিন গ্রহণ করতে থাকেন তাহলে ডায়াবেটিসের লেভেল খুব বেশি কমে যেতে পারে। তাই ডায়াবেটিস সবসময় চেকে রেখে এই পাতাটি সেবন করতে হবে। প্রয়োজনে ইনসুলিন গ্রহণের পরিমাণ কিছুটা কমিয়ে দিয়ে তারপরে এই পাতা সেবন করতে হবে। যদি আপনি একজন নিম্ন রক্তচাপের রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে এ পাতা সেবনের মাধ্যমে রক্তচাপ কিন্তু আরও বেশি কমে একটি বিপজ্জনক অবস্থার সৃষ্টি হতে পারে, তাই সতর্ক থাকুন। তো ভিউয়ার্স, পেয়ারা পাতার এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।